আসসালামু আলাইকুম ক্লাস 5 দেখো তোমাদের রুটিন দিয়ে দেওয়া হয়েছে তোমাদের एग्जामের রুটিন দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের এই শনিবার থেকে মানে 30 তারিখ থেকে তোমাদের ফার্স্ট অনলাইন সারপ্রাইজ টেস্ট হবে তাই তো তো তোমাদের মধ্যে দেখো অনেক মেয়ে আছে যারা নতুন যারা প্রথম থেকে ক্লাস করেনি একদমই আর অনেকেই আছে যারা প্রথম থেকে ক্লাস করেছে তো আমি তোমাদের জিওগ্রাফিতে देखो ये चैप्टर गुलो आलोचना करेछी तो होच्छे देखो जमीर ढाल भूमिर ढाल जमीर ढाल भूमिर ढाल दो नम्बर होच्छे मानचित्रे उचू जायगा नीचू जायगा মানচিত্রে উঁচু জায়গা নিচু জায়গা বা উঁচু নিচু জায়গা একটা হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল আর একটা হচ্ছে রাঢ় অঞ্চল দেখো এই চারটা চ্যাপ্টার আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি তো এই তিনটে চ্যাপ্টার তোমাদের এই যে ফার্স্ট অনলাইন সারপ্রাইজ টেস্ট হবে তার মধ্যে এই তিনটে চ্যাপ্টার আমি তোমাদেরকে দিয়েছি এই চ্যাপ্টারটা দিইনি এই চ্যাপ্টারটা আমি তোমাদের বাদ দিয়ে দিয়েছি এইজন্য এই যে চারটা চ্যাপ্টার একসাথে হয়ে গেলে তোমাদের অনেক চাপ হবে আর তোমরা তো সময়টা একটু কম পেলে সেজন্য এই চ্যাপ্টারটা আমি তোমাদের বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে তো এই তিনটে চ্যাপ্টার তোমরা ভালো করে পড়ো জমির ঢাল ভূমির ঢাল মানচিত্রে উঁচু নিচু জায়গা আর পশ্চিমের মালভূমি অঞ্চল তো যারা নতুন মেয়ে যারা আগের ক্লাসগুলো করনি বা দেখনি তাদেরকে বলবো যে তোমরা আমি তো ইউটিউবে লিংক শেয়ার করে দিয়েছি তো সেই লিংক দেখে দেখে তোমরা এই ক্লাসগুলো ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তারপর হচ্ছে দেখো তোমাদের জিওগ্রাফি বলে এটা আলাদা কোনো ভাগ মানে ইয়ে নেই সাবজেক্ট নেই তোমাদের জিওগ্রাফি আর হিস্ট্রি মিলিয়ে একটা একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ তোমাদের एग्जाम হবে সোশ্যাল স্টাডিজ STUDIS এই বানানগুলো তোমরা দেখে নাও এটা তোমাদের শর্টকাটে এইভাবে SST লেখা থাকে ঠিক আছে তো সেই SST লেখা থাকলে তোমরা বুঝে নেবে যে সোশ্যাল স্টাডিজের কথা বলা হয়েছে সোশ্যাল স্টাডিজ তো এই সোশ্যাল স্টাডিজ এটা তোমাদের হচ্ছে জিওগ্রাফি আর হিস্ট্রি এই দুটো মিলিয়ে হচ্ছে সোশ্যাল স্টাডিজ ঠিক আছে তো তোমাদের জিওগ্রাফি থাকবে আর থাকবে হিস্ট্রি জিওগ্রাফি ভূগোল আর ইতিহাস এই দুটো মিলিয়ে হচ্ছে সোশ্যাল স্টাডিজ ঠিক আছে জিওগ্রাফি আর হিস্ট্রি মানে ভূগোল আর ইতিহাস মিলিয়ে হচ্ছে সোশ্যাল স্টাডিজ তো তোমাদের যখন কোশ্চেন হবে এই যে 10 নম্বরের एग्जामটা হবে আমি বললাম তো তখন তোমাদের সোশ্যাল স্টাডিজ এই সাবজেক্টটা পরীক্ষা হবে আর এই সাবজেক্টের মধ্যে এই দুটো থাকবে জিওগ্রাফিও থাকবে হিস্ট্রিও থাকবে তো তোমাদের কিভাবে থাকবে দেখো সেকশন এ তে থাকবে জিওগ্রাফি লিখে দেওয়া থাকবে এ সেকশন এ জিওগ্রাফি দিয়ে তোমাদের জিওগ্রাফি কোশ্চেন করা হবে জিওগ্রাফি কোশ্চেন হলো 1 2 3 4 যতগুলো কোশ্চেন হবার হয়ে গেল তারপর তোমাদের থাকবে সেকশন বি সেকশন বি সেকশন বি তে থাকবে ব্র্যাকেট দিয়ে হিস্ট্রি তো তারপরে তোমাদের 1 2 করে হিস্ট্রি কোশ্চেন করা হবে ঠিক আছে তাহলে তোমাদের কোশ্চেনটা এইভাবে হবে দেখো সেকশন এ তে থাকবে জিওগ্রাফি তারপর থাকবে সেকশন বি তে হিস্ট্রি তো তোমরা যখন কোশ্চেন অ্যানসার লিখবে তোমাদের দেখবে একটা ছোট পেজ দেওয়া হয়েছে ফার্স্ট অনলাইন সারপ্রাইজ টেস্টের জন্য তো তোমরা ওই ছোট পেজগুলোতে সেকশন এ করে জিওগ্রাফি লিখবে পাশে তো সেকশন এ তে যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে শুধু অ্যানসারটুকু লিখবে শুধু উত্তর যেটা সে উত্তরটুকু লিখবে মানে পুরো বাক্যে উত্তর লেখা দরকার নেই শুধু উত্তরটুকু লিখবে সেকশন এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে ঠিক আছে সেকশন এটা লেখার পরে তার মানে সেকশন এটা শেষ হয়ে গেল তারপরে তোমরা সেকশন বি শুরু করবে সেকশন বি দিয়ে হিস্ট্রি লিখবে দিয়ে তারপর তোমরা শুরু করবে যেটা উত্তর শুধু সেটাই লিখবে ঠিক আছে বাড়তি কিছু লেখার দরকার নেই পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে তোমাদের 10 মিনিট সময় দেওয়া হবে
ঠিক আছে। তো 10 মিনিট সময়ের মধ্যে তোমাদেরকে লিখে খাতা সাবমিট করতে হবে। তোমাদের 7টা থেকে সন্ধ্যে 7টা থেকে এক্সাম শুরু হচ্ছে, তো 7টার সময় তোমাদের কোশ্চেন দিয়ে দেওয়া হবে, মানে 2 মিনিট আগেই তোমাদের কোশ্চেন দিয়ে দেওয়া হবে। 7টার সময় বলা হবে স্টার্ট রাইটিং, তো তারপরে তোমরা লিখতে শুরু করবে। 10 মিনিটের মধ্যে লিখে 2 মিনিটের মধ্যে ছবিটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলবে, ঠিক আছে। পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে ছবিটা তোলার পরে তোমরা দেখবে যে ছবিটা ভালো এসছে কিনা। তো পরিষ্কার পরিচ্ছন্ন যদি আসে তাহলে ওই ছবিটা সাবজেক্ট টিচারকে, সাবজেক্ট টিচারের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সেন্ড করে দেবে, ঠিক আছে। 2 মিনিটের মধ্যে করবে, বেশি যদি দেরি হয়ে যায় তাহলে ওই খাতাটা মানে তোমার ওই এক্সামটা ক্যান্সেল হয়ে যাবে। তো তোমরা সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করবে আর পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে। আর একটা হচ্ছে তোমাদের এক্সামের যে খাতাটা সেখানে উপরে তোমরা লিখবে যে ফার্স্ট অনলাইন সারপ্রাইজ টেস্ট, এটা অতি অবশ্যই লিখবে, ঠিক আছে। দেখো আমি বলে দিচ্ছি কিভাবে লিখবে, ফার্স্ট অনলাইন সারপ্রাইজ টেস্ট, টেস্ট 2021 লিখলে, ফার্স্ট অনলাইন সারপ্রাইজ টেস্ট 2021 এটা অতি অবশ্যই লিখবে। তারপর তুমি তোমার নাম লিখবে, তোমাদের রোল নাম্বার হয়নি, রোল নাম্বার ঠিক করা হয়নি, তো তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে। তোমাদের সবাইকে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, ঠিক আছে। তারপর তোমাদের সাবজেক্টটা অতি অবশ্যই লিখবে, সাবজেক্ট, ক্লাস, ক্লাস সাবজেক্ট এগুলো অতি অবশ্যই লিখবে, ক্লাস 5 সাবজেক্ট কি, সোশ্যাল স্টাডিজ তো লিখবে তোমরা, ঠিক আছে। এটা লেখার পরে সেকশন এ দিয়ে জিওগ্রাফি শুরু করবে, তারপর সেকশন বি তে হিস্ট্রি। বোঝা গেছে ব্যাপারটা, ঠিক আছে। তো হেডিং এ এটা অতি অবশ্যই লিখবে, ফার্স্ট অনলাইন সারপ্রাইজ টেস্ট 2021। তো দেখো তোমাদের আমি তোমাদের যে সাবজেক্ট টিচার, সাবজেক্ট টিচারদের নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। যেমন বাংলায় রয়েছেন হেনা ম্যাডাম, তো হেনা ম্যাডামের নাম্বার আমি তোমাদের দিয়ে দিয়েছি। বাংলার অ্যান্সার তোমাদের যখন লেখা হয়ে যাবে হেনা ম্যাডামই তোমাদেরকে কোশ্চেন দেবেন, দেখতে পাবে তোমরা বাংলার কোশ্চেন হেনা ম্যাডাম তোমাদেরকে দেবেন। তো লেখা হয়ে যাওয়ার পরে তোমরা ছবি তোলে ওই হেনা ম্যাডামকে সেন্ড করবে। তোমরা প্রথমে ফোন নাম্বার গুলো সেভ করে নেবে, ঠিক আছে। ফোন নাম্বার গুলো সেভ করে নিয়ে তারপরে প্রথম দিন তোমাদের হেনা ম্যাডামের এক্সাম আছে, বাংলা এক্সাম আছে, তো বাংলাটা লিখে তারপরে তোমরা হেনা ম্যাডামকে সেন্ড করবে। তারপর দেখো তোমাদের ইংলিশটা NKE মানে নার্গিস ম্যাডামের আছে, নার্গিস ম্যাডামের ইংলিশটা তোমাদের, উনি তোমাদেরকে কোশ্চেন দেবেন, কোশ্চেন তোমরা অ্যান্সারটা লিখে তারপরে ফটো তুলে ওই নার্গিস ম্যাডামকেই সেন্ড করবে, ঠিক আছে। অন্য ম্যাডামকে সেন্ড করলে হবে না কিন্তু, তাহলে খাতা ক্যান্সেল হয়ে যাবে। যে সাবজেক্ট টিচার কোশ্চেন দেবেন সেই সাবজেক্ট টিচারের নাম্বারেই পাঠাতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের দেখো ম্যাথ মানে অঙ্ক, অঙ্ক এক্সাম তোমাদের নেবেন জোহরা ম্যাডাম, তো জোহরা ম্যাডামের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি তোমাদেরকে দিয়েছি, জোহরা ম্যাডাম বলে সেভ করে নেবে। অঙ্ক তোমাদের উনি কোশ্চেন দেবেন, কোশ্চেনের অ্যান্সার লেখার পরে তুমি ফটো তুলে, পরিষ্কার ফটো তুলে জোহরা ম্যাডামকে সেন্ড করবে, ঠিক আছে। তো তারপর দেখবে তোমাদের জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্সের তোমাদের সাহেরুন ম্যাডামের ফোন নাম্বার দেওয়া আছে, সেটা সেভ করে নেবে ভালো করে। উনি তোমাদের কোশ্চেন দেবেন, যেদিন জেনারেল সায়েন্স পরীক্ষা আছে সেদিন উনি তোমাদের কোশ্চেন দেবেন। তো তোমরা লিখে খাতায় লিখে ওই ম্যাডামকেই তোমরা সেন্ড করবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের সোশ্যাল স্টাডিজে, দেখো এখানে তোমাদের একটু কনফিউজ হতে পারে, সোশ্যাল স্টাডিজে দেখো হিস্ট্রি জিওগ্রাফি দুটোই আছে, তাই তো, জিওগ্রাফি আছে আবার হিস্ট্রি আছে। তাহলে তোমরা এই খাতাটা কাকে পাঠাবে, তাই তো। তো এটা তোমাদের একটা এক্সাম, জিওগ্রাফি হিস্ট্রি মিলিয়ে সোশ্যাল স্টাডিজ এক্সাম। তো এই খাতাটা তোমরা আমাকে পাঠাবে, আমার নাম হচ্ছে কামরুন্নিসা মিদ্দা, আমি তোমাদের আমার নাম্বারটাও সেন্ড করে দিয়েছি, আমি তোমাদের কোশ্চেন দেবো, আমি তোমাদের পরীক্ষা নেবো, ঠিক আছে। তোমরা তাসিনা ম্যামকে, হিস্ট্রি পড়ান তাসিনা ম্যাম, তো তাসিনা ম্যামকে তোমরা সেন্ড করে দিও না কিন্তু, তাসিনা ম্যামকে না দিয়ে উনি কিন্তু তোমাদের হিস্ট্রি পড়াবেন। তো যখন তোমাদের পরীক্ষা হবে আমি নেবো, সোশ্যাল স্টাডিজ পরীক্ষাটা আমি নেবো, ঠিক আছে। তো আমার নাম ভালো করে সেভ করে নাও, মানে আমার ফোন নাম্বারটা 8116655268, 8116655268, ঠিক আছে। তো এই নাম্বারটা সেভ করে নাও, সেভ করে নিয়ে সোশ্যাল স্টাডিজ এক্সামের খাতা আমি দেবো, কোশ্চেন আমি দেবো। তো মানে
খাতাটা লিখে তোমরা লিখে পড়ে খাতাটা পরিষ্কার করে ছবি তুলে আমার নাম্বারে এই নাম্বারে সেন্ড করবে, তাসিনা ম্যামকে সেন্ড করবে না, ঠিক আছে? এবার দেখো এই ভূগোল নিয়ে কোনো কিছু মানে তোমাদের জানার থাকলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। হিস্ট্রি তোমাদের তাসিনা ম্যাম নিচ্ছেন, তো হিস্ট্রি নিয়ে তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তখন তোমরা তাসিনা ম্যামের সঙ্গে কন্ট্যাক্ট করবে। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে। তারপর আরেকটা তোমাদেরকে কথা বলি, সেটা হচ্ছে তোমরা যখন পরীক্ষা দেবে তখন তোমাদের মা বাবা যে কোনো একজনকে তোমার পাশে বসতে বলবে, ঠিক আছে? তো ওনারা যেন তোমাদেরকে দেখেন তোমরা ঠিকঠাক তোমাদের মানে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লিখেছো কিনা, তোমরা পরিষ্কার মানে তোমরা মার্জিন টানছো কিনা, খাতায় মার্জিন টেনে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে। তোমাদের পরীক্ষা শুরু হওয়ার আগেই তোমরা নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লিখে খাতা রেডি করে রাখবে, ঠিক আছে? তারপর যখন তোমাদেরকে কোশ্চেন দেওয়া হবে, স্টার রাইটিং বলা হবে, তারপর তোমরা লিখতে শুরু করবে। তার আগে তোমরা নিজেদের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, হেডিং, তারপর মার্জিন টেনে এগুলো রেখে দেবে, ঠিক আছে? আর পরীক্ষা চলাকালীন তোমাদের গার্জেনকে, বাড়ির কোনো অভিভাবককে পাশে বসতে বলবে, ওনারা যেন ভালো করে ছবিটা তুলে সেন্ড করে দেন, ঠিক আছে? বেশ, চলো। তো আজকে তাহলে আমরা যে যে চ্যাপ্টারগুলো বললাম রয়েছে সেই চ্যাপ্টারগুলো নিয়ে একটু আলোচনা করব। মানে তোমাদের এই পরীক্ষায় ফার্স্ট অনলাইন সারপ্রাইজ টেস্টে কোনগুলো আছে আমি বললাম, জমির ঢাল, ভূমির ঢাল, একটা বাদ দিয়ে দিয়েছি, রাঢ় অঞ্চলটা বাদ দিয়ে দিয়েছি, ওটা একটু বড়, তোমাদের একটু টাইম লাগবে সেজন্য ওটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? জমির ঢাল, ভূমির ঢাল এটা করো, জমির ঢাল, ভূমির ঢাল, দু নম্বর হচ্ছে মানচিত্রে উঁচু নিচু জায়গা, উঁচু নিচু জায়গা, আর একটা হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল। এই তিনটে চ্যাপ্টার তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে? এবার দেখো এই চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে কিছু কোশ্চেন দিয়েছি এর আগে, পশ্চিমের মালভূমি অঞ্চলটা থেকে, তারপরে তোমাদের 10টা শর্ট কোশ্চেন আমি তোমাদের যে বইটা দেওয়া হয়েছে এই বইটা ছাড়াও মানে তোমাদের আমাদের পরিবেশ ছাড়াও একটা স্কুল থেকে বই দেওয়া হয়েছে আমার শিক্ষক পরিবেশ, তো ওই বইটা দেখে আমি তোমাদেরকে পড়তে বলেছি, পেজ নাম্বারও দিয়ে দিয়েছি, তো ওই বইটা দেখে তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে? যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেই শর্ট কোশ্চেনগুলো পড়বে। আর এই যে তিনটে চ্যাপ্টার, এই তিনটে চ্যাপ্টার টেক্সট বইটা, যেটা টেক্সট বইটা তোমরা খুব ভালো করে প্রত্যেকটা লাইন নিচে দাগ দিয়ে দিয়ে আন্ডারলাইন করে মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যেগুলো আমি বলেছি দেখবে তোমাদেরকে, ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, সেগুলো আন্ডারলাইন করে প্রত্যেকটা লাইন তোমরা ভালো করে পড়বে, বুঝে বুঝে পড়বে, ঠিক আছে? তো এখন আমি বেশ কিছু কোশ্চেন আলোচনা করছি, সেগুলো তোমরা দেখে নাও, এগুলো খাতায় লিখে নিতে পারো, এগুলো খাতায় লিখে তোমরা ভালো করে মুখস্থ করবে। তো এর আগে দেখো আমি বেশ কিছু কোশ্চেন বোর্ডে লিখে দিয়েছিলাম এর আগে যে ক্লাস হয়েছে, তো সেগুলো তোমরা আশা করছি খাতায় লিখে নিয়েছো, তো সেগুলো তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে? তো দেখো আবারও আমি বেশ কিছু কয়েকটা কোশ্চেন লিখে দিচ্ছি, সেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের ভূমির ঢাল কোন দিক থেকে কোন দিকে, এরকম কোশ্চেন আসতে পারে, পশ্চিমবঙ্গের ভূমির ঢাল কোন দিক থেকে কোন দিকে, তো আমরা লিখব যে পশ্চিমবঙ্গের ভূমির ঢাল, জমির ঢাল বা ভূমির ঢাল কোন দিক থেকে কোন দিকে বলতো? এটা তোমাদের হয়েছে এর আগে, তোমরা সবাই জানো, উত্তর থেকে দক্ষিণে আর পশ্চিম থেকে পূর্বে, তাই তো? পশ্চিম থেকে পূর্ব দিকে। দু নম্বর কোশ্চেন দেখো, জল তার কোন ধর্মের জন্য উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে বয়ে যায়, তো জল তার সমোচ্চশীলতা ধর্মের জন্য উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে বয়ে যায়।
নেক্সট কোয়েশ্চেন দেখো, দামোদর কোন নদীতে গিয়ে মিশেছে, মানে দামোদর যেখানে মিশেছে সেই নদীটার নাম কি? হুগলি নদী। তো আমরা এটা বলতে পারি যে দামোদর যেখানে গিয়ে মিশেছে সেই নদীর নাম, দামোদর যেখানে মিশেছে সেই নদীর নাম কি, এরকম কোশ্চেন আসতে পারে। তো দামোদর যেখানে মিশেছে সেই নদীর নাম হুগলি নদী। কি নদী? হুগলি নদী। হয় হসু গ লয়ে হসি, হুগলি নদী। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এরকম তোমাদের কোশ্চেন আসতে পারে। আমি এটা এর আগে বলেছি যে মানচিত্রে উঁচু জায়গা নিচু জায়গা এবং বিভিন্ন জিনিস কিভাবে দেখানো যায়, তো সেটা তোমরা সবাই জানো, বিভিন্ন রকমের রং দিয়ে সেগুলো দেখানো হয়, তাই তো? নেক্সট কোয়েশ্চেন দেখো, বাঁকুড়া জেলার চারিদিকে কোন গাছের জঙ্গল রয়েছে? বাঁকুড়া জেলার চারিদিকে শাল গাছের জঙ্গল রয়েছে। শাল গাছের জঙ্গল আছে, তাই তো? তারপর প্লেট বাটি কোন পাতা থেকে তৈরি হয়, এটাও আমরা সবাই জানি। প্লেট বাটি শাল পাতা থেকে তৈরি হয়, শাল গাছের পাতা থেকে, তাই তো? বা শাল গাছের পাতা থেকে কি তৈরি হয়? প্লেট বাটি এগুলো শাল গাছের পাতা থেকে তৈরি হয়। শাল গাছের পাতা থেকে তৈরি হয়। নেক্সট কোশ্চেন দেখো, মালভূমি অঞ্চলের প্রধান পশু কি, প্রধান পশু কি কোনটি? এটা আমি আগে ক্লাসে মানে আগের ভিডিওতে বলেছি, মালভূমি অঞ্চলের প্রধান পশু হচ্ছে হাতি, তাই তো? মালভূমি অঞ্চলের জঙ্গলের প্রধান পশু, মালভূমি অঞ্চলের প্রধান পশু হাতি, তাই তো? এরপর দেখো, বিষ্ণুপুর কোন জেলায় অবস্থিত? বিষ্ণুপুর কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া জেলায় অবস্থিত, তাই তো? বাঁকুড়া জেলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, মালভূমি অঞ্চলের মাটি কি রকম? মালভূমি অঞ্চলের মাটি পাথরযুক্ত বা কাঁকরযুক্ত লাল মাটি এবং অনুর্বর, যেটা পাথরযুক্ত লাল মাটি এবং অনুর্বর, যেটা উর্বর নয়, তাই তো? অনুর্বর। এই কোশ্চেনগুলো লিখে নিয়েছো তোমরা, তো এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এরপর তোমাদের কোশ্চেন আসতে পারে যে মালভূমি অঞ্চলের মাটির রং লাল কেন? তো মালভূমি অঞ্চলের মাটির রং লাল এই জন্য, কারণ মাটিতে
কি থাকে, লোহার অক্সাইড থাকে বা লৌহ অক্সাইড বলতে পারি, লৌহ অক্সাইড থাকায় মাটির রং লাল। দেখো মাটিতে লৌহ অক্সাইড, এই কথা মনে রাখবে, মাটিতে লৌহ অক্সাইড থাকায় মাটির রং লাল। মালভূমি অঞ্চলের মাটিতে লৌহ অক্সাইড থাকায় মাটির রং লাল। ঠিক আছে, তারপর দেখো এরকম কোশ্চেন আসতে পারে যে পশ্চিমবঙ্গের কোন জেলার পুরোটাই মালভূমি অঞ্চলের অংশ। তো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পুরোটাই মালভূমি অঞ্চলের অংশ, কোন জেলা, এটা এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পশ্চিমবঙ্গের কোন জেলা, পুরুলিয়া জেলা, কোন জেলা, এরকম কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো পুরুলিয়া জেলা, পুরুলিয়া জেলার পুরোটাই মালভূমি অঞ্চলের অংশ। পুরুলিয়া জেলার পুরোটাই মালভূমি অঞ্চলের অংশ। তো এটাই তোমরা ভালো করে পড়ো। তারপরে এখান থেকে আর একটা কোশ্চেন আসতে পারে যে ঘাটাল কোন জেলায় অবস্থিত। তো ঘাটাল পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, ঘাটাল কোন জেলায় অবস্থিত, ঘাটাল পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। এরপর দেখো এরকম কোশ্চেন আসতে পারে যে বাঁকুড়া জেলার একটি পাহাড়ের নাম লেখো। বাঁকুড়া জেলার একটি পাহাড়ের নাম কি বলতো? বাঁকুড়া জেলার একটি পাহাড়ের নাম শুশুনিয়া পাহাড়, তাই তো? অনেকে আমরা পিকনিক করতে যাই এখানে, শুশুনিয়া পাহাড়। তারপর এরকম কোশ্চেন আসতে পারে যে পুরুলিয়া জেলার একটা পাহাড়ের নাম লেখো। পুরুলিয়া জেলার একটি পাহাড়ের নাম কি বলতো? অযোধ্যা পাহাড়। হ্যাঁ, অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড়। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়ো। আর তোমাদের যে টেক্সট বইটা সেটা, আর একটা বই যেটা দেওয়া হয়েছে আমার শিক্ষক পরিবেশ, সেই বইটা তোমরা ভালো করে পড়ো। যে তিনটে চ্যাপ্টার আমি বললাম সেই চ্যাপ্টারগুলোই ভালো করে পড়ো। শেষের দিকে দেখবে কোশ্চেন রয়েছে তোমাদের, ওই যে 86 পাতা থেকে দেখবে কোশ্চেন রয়েছে, রার অঞ্চলটা বাদ দিয়ে বাকিগুলো পড়বে ভালো করে। আর টেক্সট বইটা পড়তে বললাম, টেক্সট বইটা ভালো করে পড়ো। এর আগেও আমি বেশ কিছু শর্ট কোশ্চেন আলোচনা করে দিয়েছি, সেগুলো তোমরা ভালো করে পড়ো, তাহলেই হবে। ঠিক আছে, আর তোমাদের সবাইকে বেস্ট অফ লাক, তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে খাতায় লিখবে, হিজিবিজি তাড়াহুড়ো করে হিজিবিজি করে লিখবে না, পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে যেন ম্যাডামরা ভালো করে বুঝতে পারে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।